আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাকিল ভাই, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, যে অরণখোলা পশুর হাট আছে, উত্তরবঙ্গের সব নাম করা হাট। এই হাটের পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান, ইরফান ডেইরি ফার্ম। তো শাকিল ভাই তো সবসময় বকটা বাচ্চা করা বিক্রয় করে থাকেন, তো আপনার কালেকশনটা ভালো থাকে। আজকে কী অবস্থা কালেকশনের? আজকে দেখান দর্শক ভাইদের পাঁচটা বাচ্চা দেখাবো ইনশাল্লাহ, আর পাঁচটা বাচ্চাই খুবই রিজনেবল দামটা রাখছে এবার। আমার মনে হয় যে সর্বনিম্ন রেট গরু হিসাবে। যদি কোনো দর্শক ভাই চিনে থাকে, বুঝে থাকে আমার কথা, যে আপনিও দর্শক ভাইদের ভালোভাবে দেখাবেন, তারাও দেখে শুনে দশবার দেখে শুনে নেবে যে আসলে আমার বাচ্চাগুলা কোনো অসুস্থ আছে কি না, সুস্থ আছে কি না, বা কোনো সমস্যা আছে কি না, কানা খোঁড়া আছে কি না, এগুলো লক্ষ্য করবে। এগুলো দামটাকে সিঙ্গেল দেবেন না আজকে লট হিসাবে? না, আজকে লট হিসাবে পাঁচটা লটে রাখছি ইনশাল্লাহ। আর যে দর্শক ভাই দিয়ে ভাইরাই একটা হোক দুইটা হোক, নাম্বার বলে আমাকে ফোন দিবে ইনশাল্লাহ, আমি বলে দেবো যে এই বাচ্চাটা এই রেট, এই বাচ্চাটা যে রেট, এটা এটা কি আর এই রেটের সমান হবে? এটা এই সমান হবে? এটা সাইজে, হাইটে সব কিছুই বড়। হ্যাঁ, সব কিছুই বড়। তাহলে পাঁচটার দামটা একসঙ্গে দিবেন আর কি? জি, পাঁচটা বাচ্চাই যে ভাই নিক, আশা রাখি 100% জিতবে, 100% জিতবে। এই বিগত যতবার কিনছে বা কিনবে বা যা যেমন দাম দেখছে, তার সাথে আমি মনে করি আজকের দামটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কম রেট। তো শাকিল ভাই চলেন বক্ত বাচ্চাগুলো আমরা দর্শকদের দেখেন। হ্যাঁ, অবশ্যই দেখান দর্শক ভাইদের দেখান। বন্ধুরা, আপনারা দেখছেন এক নম্বর বকনা, মাশাল্লাহ সুন্দর একটা বকনা। তো শাকিল ভাই আজকে সবগুলো বকনা একসঙ্গে লটের দাম রেখেছেন, আপনারা আগে শুনেছেন। চলুন আমরা এক নম্বর বকনাটা দেখি, আর আপনারা যেটা দেখবেন, নিতে চাবেন, পছন্দ করবেন, সেটা প্রয়োজনে বারবার দেখবেন। আচ্ছা, খাওয়া দাওয়াটা দেখছেন ভালো আছে। শাকিল ভাই, এক নম্বরের বকনাটা জাতমান বসটা, এটি আসলে যদি গায়ের রঙের সাথে যদি কালোর ভাব থাকতো তাহলে এটাকে আমি হলস্টাইন ফ্রিশিয়ান বলতাম। জি, তো আসলে এটা একটু লালটে কালারটার জন্য এটা খুব ভালো পার্সেন্টেজ, এটা রেড ফ্রিশিয়ান বাচ্চাটা। আচ্ছা, ঠিক আছে। বাচ্চাটা দেখেন গলাটা খুবই খুবই সরু, চামচুসাটা আসলে হাত দিয়ে না ধরলে বোঝা যাবে না কতটা পাতলা স্কিনটা। এবং বয়সটা কেমন হবে? এটার বয়স আছে হচ্ছে ভাই 5 মাস এরকম হবে। মাজার গঠন শেপটা অনেক ভালো, এগুলো আসলে এখন শেপ জনের বাচ্চা, গরমের ভাব চলে আসছে, তো এই দেখেন চারটা নিয়ে, ঠিক আছে চারটা নিয়ে দিলে এবং কত কতক্ষণ জায়গা তাই দেখেন। তারপর আপনারা নিজ দায়িত্ব অবশ্যই দেখে শুনে নেবেন। হ্যাঁ, এগুলো সমস্যা নেই, এগুলোতে আপনার ইলেকট্রিশিয়ান ভালো আসে, রেড ফিজান গরুগুলো ভালো পার্সেন্টেজ। বন্ধুরা, অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, মাথা কান গলা হাত পা লেজ, তারপরে ওলানের জায়গাটা ভালোভাবে দেখে শুনে নেবেন, নিজ দায়িত্ব অবশ্যই দেখে শুনে নেবেন। দেখেন গঠনটা কত সুন্দর, বয়সটা হবে আনুমানিক 5 মাস। 5 মাস, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাচ্চা, রেড ফিজিয়ান। তো শাকিল ভাই, দামটা তাহলে একসঙ্গে কেমন রাখছেন? আসলে আমি টোটাল পাঁচটা যে বাচ্চা দেখাবো সর্বনিম্ন একটা রেট রাখছি আল্লাহর রহমতে, হয়তো কিনতে পারছি কম, যার কোনো কমই রাখতেছি ইনশাআল্লাহ। তো তারপরে দর্শক ভাইদের তো আসলে সবার তো আর একরকম ইনকামের সোর্স না, কেউ হয়তো একটা নেবে, কেউ দুইটা নেবে, কোনো সমস্যা নাই। সে আমাকে সিরিয়াল নাম্বার বলে আমাকে বলবে যে ভাই কয় টাকা দাম, আমি ইনশাল্লাহ বলে দেবো। আলাদাভাবে নিতে চাইলে? হ্যাঁ, আলাদাভাবে নিতে চাইলে সমস্যা নাই। আর একসঙ্গে দামটা একবার লাস্টে বলে দেবো? হ্যাঁ, একবারে লাস্টে আমি বলে দিই ভাই। আচ্ছা, তো বন্ধুরা এক নম্বর বকনাটা দেখলেন, চলুন দুই নম্বর বকনাটা আপনাদের দেখাই। মাশাল্লাহ, দুই নম্বর একটা সুন্দর বকনা দেখছেন, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, মাথাটা দেখেন ছোটো, গোলগাল খুবই সুন্দর, কানটাও ছোটো আছে খুব সুন্দর, গলাটা চিকন সরু দেখছেন। তো যাই হোক, আমার কথার বন্ধু, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন, আর প্রতিটা সাইডটা আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন। শাকিল ভাই, দুই নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা? জি, এটু একটি হলস্টাইন ফ্রিশিয়ান বাচ্চা, খুব ভালো আমার দিক থেকে পার্সেন্টেজ ভালো। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে হচ্ছে 7 মাস প্লাস, 7 মাস প্লাস। আমার কাছে যে বাচ্চাগুলো আছে সব বয়স ভিত্তিক খুবই মাশাআল্লাহ। কোনো ভাই যদি পাঁচটা বাচ্চা নিয়ে যদি কাজ করে, আমার বিশ্বাস যে ভালো সাকসেসের একটা জায়গা থাকবে, কারণ বয়সভিত্তিক গরুগুলো কিনলে সাকসেসের জায়গা ভালো থাকে। এই দেখেন চারটা দেখছি, খুব সুন্দর, খুব সুন্দর, ওলানের জায়গা আছে ভালো, অনেক সুন্দর জায়গা, সমস্যা নেই, না পায়ের এখানে সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তাটা, সুন্দর একটা বক্তা, হলস্টাইন ফ্রিজিয়ান, আর বয়সটা বলছিলেন আনুমানিক 7 মাস প্লাস। 7 মাস প্লাস। তো বন্ধুরা, দুই নম্বর বকনাটা দেখলেন, হ্যাঁ চলুন আমরা তিন নম্বর বকনাটা আপনাদের দেখাই। তারপরে দেখছেন, হ্যাঁ তিন নম্বর বকনা, এটারও খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন,
তিন নম্বর এটার জাতন বাস্ট ভাই? ভাই এটি একটা আমার দৃষ্টান্ত থেকে হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, বুঝছেন? কিন্তু আসলে গায়ের পুরো রংটা কালোর জন্য, লেজের নিচের অংশে সাদা, পায়ের নিচের অংশে সাদা, মুখটা একটু সাদা। তো আসলে এই সিমটমগুলো তো সাধারণত ফ্ল্যাগবি গরুগুলো দেখি, ঠিক আছে? এখন হয়তো 5% 10% থাকলেও থাকতে পারে, এই জন্য আসলে গলা কম্বলটা একটু পাইছি হালকা হালকা থাকে যেটা। তো এখন দর্শক ভাইয়া দেখে শুনে নিক বাচ্চাটা বয়সটা কেমন হবে। এটার বয়স আছে, এখানকার তিনটা বাচ্চারই বয়স আছে 10 মাস প্লাস করে, তিনটা 10 মাস প্লাস হবে। হ্যাঁ, এবং চামচটা দেখেন খুব পাতলা, খুব পাতলা এবং খুব সাদনা আছে, বুঝছেন? খুবই সাদনা আছে বাচ্চাটা। মাজাটা দেখেন কত ভারী, কত ভারী একটা মাজার গরু, অনেক বড় হবে। এটা নিপিলটা দেখি। অবশ্যই নিপিলটা দেখেন, এই দেখেন নিপিল ভালো আছে, খুব সুন্দর, খুব সুন্দর সাদা সাদা বাট থলথলি বাট। হ্যাঁ, পায়ের এখানে সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন, হ্যাঁ, তিন নম্বর বকনা, তো বেশ লম্বা চড় আছে, এটা উঁচা লম্বা আছে দেখছেন। এগুলো মায়ের দুধ পাইছে পর্যাপ্ত পরিমাণে। বন্ধুরা দেখলেন তিন নম্বর বকনা, বয়স হবে আনুমানিক 10 মাস প্লাস। চলুন পরবর্তী বকনাগুলো দেখায়, তারপর আমরা সর্বশেষে দামটা জেনে নিই। বন্ধুরা দেখছেন তারপরে, হ্যাঁ, 4 নম্বর বকনা, এটাও খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন। শাকিল ভাই 4 নম্বর, এ বত্তাটার জাত কোনটা? জি, এটিও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়সে তিনটারই তো বললাম 10 মাস প্লাস আনুমানিক। হ্যাঁ, খুব ভালো গরু এগুলা, এইগুলা নিয়ে কাজ করলে লসের সম্মুখীন নেই। আর মোটামুটি 5টা বাচ্চা রাখছি, তো 5টা বাচ্চা, বয়স ভিত্তিক বাচ্চা আছে, আশা রাখি ওলানটা দেখে নিতে পারে। এই দেখেন ওলান ভালো আছে, খুব ভালো, খুবই ভালো, খুব সুন্দর বাচ্চা। দেখিনি আসেন একটু দেখি, আবার দেখেন, আবার ঠিক আছে, নিপুল চারটে আছে, তারপর আপনারা দেখে শুনে নেবেন। অনেক সুন্দর ঝুল আছে নিপুলে, অনেক সুন্দর ঝুল আছে, ওলানে জায়গা আছে, অনেক সুন্দর জায়গা আছে, পায়ে সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর বকনা, মুখের রুচিটা দেখেন কত ভালো রুচি। আচ্ছা, এটা বেশ লম্বা চড় আছে, 4 নম্বর বকাটার বয়স হবে আনুমানিক 10 মাস প্লাস। বন্ধুরা দেখলেন 4 নম্বর, চলুন 5 নম্বর বকাটা দেখি। তারপর দেখছেন, হ্যাঁ, 5 নম্বর বকনা, এটাও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, তো সুস্থ সবল আছে আশা করা যাচ্ছে। আর আপনারা যেটা নেবেন বা দেখবেন, ভালোভাবে দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন যাচাই বাছাই করে। 5 নম্বর এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটারও বয়স আনুমানিক 10 মাস প্লাস। এটাও লম্বা চড় আছে দেখছেন, লেজটা খাড়া করে রাখে, মাজাটা খুব ভালো, মাজা শেপটা ভালো। এটা ওলানটা দেখি, খুব সুন্দর, নিপিল ঠিক আছে, চারটা অনেক বড় বড় বাট এবং খুবই ভালো জায়গা, ওলানে জায়গা আছে অনেক, অনেক জায়গা। এসব গরুগুলা লস নাই, লালন পালন করতে পারলে লস নাই। অপর পাশ থেকে দেখছেন 5 নম্বর বকনা, জি, হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স 10 মাস প্লাস। তো শাকিল ভাই, জি, দর্শকদেরকে 1 থেকে 5 নম্বরের 5টা বকনা বাচ্চা দেখালাম, দামটা কেমন চাচ্ছেন লটে? যে ভাই নিবে আশা রাখি, 5টা বাচ্চা রাখছি, 5টা বাচ্চা রাখছি, 3,15,000 টাকা ফিক্সড দাম। 3,15,000 টাকা ফিক্সড? হ্যাঁ, একসঙ্গে নিলে, একসঙ্গে নিলে। আর আলাদাভাবে নিতে চাইলে সেক্ষেত্রে? আলাদাভাবে নিতে চাইলে কোনো সমস্যা নেই, 1, 2, 3, 4, 5 নাম্বার ধরে, নাম্বার ধরে আমাকে বললে আমি ইনশাল্লাহ বলে দেবো। শাকিল ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি, দর্শক ভাইদের সবসময় তো বরাবর একটা কথাই বলি যে আপনারা আসলে অনলাইনে কেনাকাটা করেন, এটা আসলে ভালো, অনলাইন সেক্টরটা আসলে ভালো, কারণ একটা মানুষের লাইফের 95% জিনিস এখন ঘরে বসেই মানুষ অনলাইনে কেনাকাটা করে, ঠিক আছে? তো অনলাইনে কিনতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে জিনিসের মানগুলো এবং জায়গাগুলো বুঝে, ইনশাল্লাহ কিনবেন, কখনো ঠকবেন না। আর আসলে মাহে রমজান চলতেছে, যার কারণে অনেক ভাই দূর দূরান্ত থেকে আসতে একটু সমস্যাই বোধ করবে, তা আসলে আসাও যাবে না। তো তারপরে অনেক দর্শক ভাইরা আসে, তো আলহামদুলিল্লাহ আপনারা আসবেন, অবশ্যই দেখে শুনে নেবেন, আর আপনারা কেনাকাটা করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু জায়গায় গিয়ে দেখে শুনে 10 বার দেখে শুনে কিনুন, আপনারা কখনো ঠকবেন না ভাই। শাকিল ভাই, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।